মান্নার ছেলে সিয়ামকে নায়ক বানিয়ে মিডিয়াকে তাক লাগিয়ে দিল সুপারস্টার শাকিব খান। শাকিব খান তো অনেক দিন ধরে সিনেমায় কাজ করছেন, এখন তিনি নতুন করে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে। আর শাকিব খানের প্রথম প্রযোজনায় প্রথম সিনেমায় নায়ক হিসাবে দেখা যাবে বাংলার মহানায়ক মান্নার ছেলে সিয়ামকে। শোনা যাচ্ছে সেই সিনেমাটির নাম হবে জগৎ সংসার 2। বাংলার মহানায়কের জগৎ সংসার সিনেমার সিকিউরিটি, সেখানে দেখা যাবে মান্নার ছেলে সিয়ামকে। আরও জানা যায় মান্নার জগৎ সংসার সিনেমাটির সাথে মিল রেখে গল্পটি লেখা হয়েছে। সিনেমায় নায়িকা হিসাবে দেখা যাবে জনপ্রিয় নায়িকা দিঘিকে। এরই মধ্যে দিঘি ও সিয়াম সিনেমাটির ব্যাপারে মিডিয়ায় কথা বলেছে। তারা দুজনে জানিয়েছে জগৎ সংসার 2 সিনেমায় দুজনকে দেখা যাবে। আরও শোনা যাচ্ছে এরই মধ্যে দিঘি ও সিয়াম প্রেমের সম্পর্কে জড়িয়েছে, আর খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছে সিয়াম ও দিঘি। অন্যদিকে নতুন সিনেমা নিয়ে কি বলল শাকিব খান সেটাও জেনে আসি। শাকিব খান জগৎ সংসার 2 সিনেমাটি নিয়ে বলেন, সারা জীবন নায়ক হয়ে অভিনয় করেছি, এবার ভাবছি সিনেমা নিয়ে নিজেই প্রযোজনা করব, সেই চিন্তা থেকে সিয়ামকে নায়ক বানিয়েছি। এছাড়াও শাকিব খান আরও জানান, মান্না ভাইয়ের সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখন কোনো সিনেমা করতে গেলে মান্না ভাইকে খুব মিস করি, আর তাই তো মান্না ভাইয়ের প্রতি সম্মান জানিয়ে সিয়ামকে নায়ক বানিয়েছে শাকিব খান। শাকিব খানও আশা করেছে মান্নার মতো তার ছেলে সিয়ামও অভিনয় করে বাবার মান রাখবে। শাকিব খান আরও জানান, মান্না ভাই আমাকে সিনেমায় কাজ করার জন্য অনুপ্রেরণা দিত, তিনি আমাকে নায়ক হিসাবে দেখতে চাইত সবসময়। আজ সময় এসেছে মান্না ভাইয়ের সেই ঋণ শোধ করার। ভাতিজা সিয়ামকে আমার একটি প্রযোজনা সিনেমায় সাইন করিয়েছি, আশা করছি মান্নার ছেলে সিয়াম দারুণ অভিনেতা হবে। শাকিব খান আরও জানান, মান্না ভাইয়ের বউ শেলী ভাবির সঙ্গে আমি কথা বলেছি, তিনিও কয়টি সিনেমা প্রযোজনা করেছেন। ওনার সঙ্গে কথা বলে জানতে পারি মান্নার ছেলে সিয়াম নায়ক হওয়ার জন্য রেডি, তাই তো দেরি করতে চাইছে না শাকিব খান। যত দ্রুত সম্ভব সিনেমাটির কাজ শেষ করতে চান শাকিব খান, আর মান্নার ছেলে সিয়ামকে দর্শকের সামনে নায়ক হিসাবে নিয়ে আসতে চান শাকিব খান। আর মান্নার ছেলে সিয়ামকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।